নমস্কার বন্ধুরা জব টোয়েন্টি ফোর বেঙ্গল ইউটিউব চ্যালের আরও একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানে তো বন্ধুরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা ডিস্ট্রিক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো এই স্কুলে আপনাদেরকে বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টার রেকর্ড করা হয়েছে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন বা কী কথা সেলিবিলিটি কারাটির আছে সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনার ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং এই ধরনের নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথমে তো আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন তো এটি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা ডিস্ট্রিক্ট থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে পাঁচ চার দু হাজার তেইশ তারিখ তো এখানে আপনাদেরকে একাধিক পোস্টে রেকর্ড করা হচ্ছে এটি একটি বেঙ্গলি মিডিয়াম স্কুল এখানে আপনাদেরকে বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টে আপনাদেরকে এখানে রেকর্ড করা হচ্ছে তো এখানে মেল ক্যান্ডিডেটরাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক এজ আপনাদের এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে আপনাদের এজ লাগবে একুশ থেকে চল্লিশ বছর বয়সে যে কোনো আপনার এখানে আবেদন করতে পারবেন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আপনাদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়স আপনাদের এখানে লাগবে রিল্যাক্সেশন দেওয়া হবে এসটি এস সি ক্যান্ডিডেটদেরকে পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটদেরকে তিন বছরের ছাড় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপডদের আট বছর ছাড় আপনাদেরকে এখানে দেওয়া হবে এখানে আপনাদের যে সমস্ত পোস্ট রয়েছে আপনাদের প্রথম প্রশ্ন রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের এখানে আপনাদের ইংলিশের ওপর রিক্রুট করা হচ্ছে তো এখানে আপনাদের সেকেন্ডারি সেকশানে নিয়োগটি করা হচ্ছে এসসি ক্যাটাগরি প্রার্থীরা আবেদন এখানে করতে পারবেন গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে ইংলিশ নিয়ে উইথ আপনাদের বিএড তার সঙ্গে লাগবে দু নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের এখানে সায়েন্সের ওপর রিক্রুট করা হচ্ছে সেকেন্ডারি সেকশানে নিয়োগটি করা হবে ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে পিওর সায়েন্স উইথ বিএড আপনাদের এখানে লাগবে তিন নম্বর প্রশ্ন রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের এখানে আপনাদের লাইফ সায়েন্সের উপর পরিকূর করা হচ্ছে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারবেন গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে বায়ো সায়েন্স নিয়ে উইথ বিএড আপনাদের এখানে লাগবে চার নম্বর পোস্ট রয়েছে এখানে ক্লার্ক এখানে আপনাদের এইচ সেকশনে নিয়োগটি করা হচ্ছে নন টিচিক পোস্ট রয়েছে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস বা সমতুল কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদন করতে পারবেন সাথে কম্পিউটার নলেজ আপনাদের এখানে লাগবে লেটেস্ট রোপান নিয়ম অনুযায়ী আপনাদেরকে এখানে স্যালারি আপনাদেরকে দেওয়া হচ্ছে তো কোশ্চেন পেপার অ্যাডমিট কার্ডের ফরমেট সমস্ত কিছু আপনারা ওয়েবসাইট বা আমাদের যে ডেসক্রিপশান রয়েছে ভিডিওর সেই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা সেখানে পেয়ে যাবেন কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু আপনারা পাবেন তো এখানে আপনাদের ফর্ম ডেসক্রিপশানে পেয়ে যাবেন সে ফর্মটি ফোর সাহায্যে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করেন সমস্ত রকমেন্ট অ্যাটাচ করে আপনাদেরকে পাঁচ চার দু হাজার তেইশ তারিখ থেকে কুড়ি চার দু হাজার তেইশ তারিখ পর্যন্ত এখানে আপনারা চারটে পর্যন্ত নিজেদের অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে পারবেন সাথে এখানে আপনাদেরকে বলা হচ্ছে ব্ল্যাক পেন ইউজ করতে হবে ব্ল্যাক পেন আপনারা ফিল করার জন্য ইউজ করবেন এবং নিজেরা গিয়ে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে কেবলমাত্র নিজে গিয়ে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে সমস্ত কিছু ফর্ম সাথে অ্যাডমিট কার্ডের ফরমেট সমস্ত কিছু অ্যাকনোলেজমেন্ট সিট সমস্ত কিছু আপনারা নিয়ে এই সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে যে সমস্ত বলা হয়েছে এ সমস্ত ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করে সাথে আপনাদের এখানে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফিও রাখা হয়েছে যেটি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য চারশো টাকা রাখা হয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য এবং তিনশো টাকা রাখা হয়েছে পিএইচ ক্যাটেগরি প্রার্থীদের জন্য এবং এই ফিটি আপনারা ক্যাশ বা ডিমান্ড ড্রাফট দুটোর মাধ্যমে পে করতে পারবেন ফেভার বলা হয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা তো এখানে আপনাদের আর কিছু বলার নেই যদি আরও কিছু জানার থাকে একটু ভিডিও নোটিফিকেশানটি একটু ভালো করে পড়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা যায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ